Audio Jungle. টাঙ্গাইলে কালীহাতিতে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের টাঙ্গাইল প্রতিনিধি মেহেদী হাসান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে কালীহাতিতে দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলার তালেমহল হজরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোপাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালেমহল হজরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হাসান ইমাম খান, সোহেল হাজারি এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল থানার পরিদর্শক তদন্ত নজরুল ইসলাম, কালীহাতি প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল হোসেন পিন্টু প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাংবাদিক বিন্দু এ সময় উপস্থিত ছিলেন। শেখ মুজিবুর রহমান, তারপরে জাতির জনক